এই যে রনর খাবার এখন বাজে 1:15 রনর চান হয়ে গেছে রন তুমি এবার কি খাবে কি খাবে হ্যাঁ কি সেটা বলো ভাত বলো ডিম 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 বলো ডিম 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 খাবে আচ্ছা ডিম ভাত তো এটা একটু ডাল ছিল সেটা মেখেছি তার সাথে একটা ডিম সিদ্ধ কুসুমটা মেখে খাওয়াবো সরেছো এদিকে সরে চলো ওখানটা বসো আমি শুই বসি এখানে আম না নাদি বলি কি তাই হাসি না গা ইনু নান নাই দুন নাদি ইনু নান নাই দুন নাদি হ্যাঁ কে নাও होने के बाद ही हम अपने मां से डर पाएंगे ओके बेटी आपको ऐसे क्यों लग रहा है जैसे कुछ गलती अब पूरा होने वाला है ऐसा है और ऐसा ही होने वाला है ऐसा ही कह रही हूँ हम निकल सकते हैं यहाँ से तुम एक जल खाबे क्या खाबे अच्छा दीजिए চোখ বন্ধ করে থাকলে কি তোকে কেউ দেখতে পাচ্ছে না হ্যাঁ তুমি তুমি ক্যামেরাটা নেবে ক্যামেরাটা নেবে তাহলে খাবে তো খাবে তাও খাবে না কেন একটুখানি এখন দুপুরে আমি খেতে বসেছি এটা বিতানের দেওয়ার আগের দিনের বিরিয়ানিটা ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে আজকে গরম করার পরেও গন্ধ কিন্তু চেঞ্জ হয়নি এত সুন্দরভাবে বানিয়েছে আর দেখো চিকেনটা কি নরম এই দেখো তো চলো খেয়ে নিই এখন তো এই ভর দুপুরবেলা রোদে 2:00 এখন দুটো না পৌনে 2:00 তো এখন আমি বেরোলাম কেন বেরোলাম কারণ আমি চুল কাটবো চুলটা স্ট্রেট করাবো দেখা যাক কী কী করাই চলো আর জানোই তো কোথায় যাই মাকে যেদিন নিয়ে গেলাম দ্য ডিভাইন গৌতম দার সেলন তো সেখানে যাব মানে আজ বহু বছর হয়ে গেল আমি বোধহয় গৌতম দার কাছ ছাড়া কোথাও চুলই কাটিনি মানে চুলের কিছু করাইনি জাস্ট যাই হোক চলো আর এই ভর দুপুরবেলা আমি জানি না কোথায় টোটো পাবো আদৌ পাবো কি না তাই দাঁড়িয়ে থাকতে হবে তো আধ ঘন্টা আর মায়ের ওই গাড়িটা নিলাম না কারণ মেবি দীপ হয়তো বিকালে আসবে মাকে গাড়িটা চালাতে মানে শেখাবে মানে শেখানোর কিছু নেই মানে একটু জাস্ট গাইড করে দেওয়া তো সেই জন্য নিয়ে গেলাম না তাহলে আর গাড়িটা ওরা পাবে না তো ঠিক আছে অসুবিধা নেই গাড়িটা তো কালই এলো না থাকলে তো আমার টোটোতেই যেতে হতো চলো রনকে ঘুম পাড়িয়ে দিয়েছি একটা শান্তি রনর জন্যই দেরিটা হলো নাহলে আমি আরও আগে বেরিয়ে যেতাম অনেক কষ্ট করে একটা টোটো আমি পেয়েছি তো ভীষণ রোদ আজকে ভীষণ গরম আর আমাদের টানেলটা না বন্ধ করে দিয়েছে দিয়ে এই ঘুরে ঘুরে যেতে হচ্ছে মানে শিয়ালডাঙ্গা হয়ে যেতে হচ্ছে যারা বর্ধমানে থাকো তারাই এটা বুঝতে পারবে
মারাত্মক লাগছে, মারাত্মক একটা টেক্সচার এসছে। আর এই কালারটা মামার বাড়িতে করা, তোমরা তো দেখেছো, তোমাদের দেখিয়েছি সেই ইয়ে যাওয়ার আগে, কোথায় যেন গ্যাংটক যাওয়ার আগে। যাই হোক, তো এটা এই অবধি রয়েছে, এটা এটা আরও ছোটো হবে, ঠিক আছে, এটা আরও কাটিং হবে, যেদিন ওয়াশ করাতে আসবো সেদিন আরও কাটিং করে দেবে গৌতমদা। তো আমাকে বললো বৃহস্পতিবার আসতে, আজকে সোমবার। তারপর ঝড় উঠছে, আই থিঙ্ক বৃষ্টিও নেমে গেছে, বৃষ্টিও নেমে গেছে, তো ওই জন্য আমি দীপকে আসতে বারণ করলাম, কারণ ও তো বাইকে ভিজবে। দেখি কী করে যাই এখন। সুমনের সাথে দেখা হয়ে গেছে আমার, তো সুমন আমাকে একটু নামিয়ে দিচ্ছে কার্জন গেট অবধি, তারপর ওখান থেকে আমি টোটো যাব। বাড়ি ফিরে এসে দেখলাম বাবা ছেলে দুজনেই হলুদ গেঞ্জি পরে বসে আছে। দীপ ওই বাড়ি থেকে চলে এসছে মিটিং সেরে, আর বিতানের বানানো বিরিয়ানিটা এখন গরম করে দিলাম, সেটাও খাচ্ছে। ফাটাফাটি হয়েছে বিরিয়ানিটা। এই বাড়ি চলে এসছে আজকে রাতেই। ও, বৃষ্টি এখন আর পড়েনি, বৃষ্টি থেমেছে, তো এখন চলো নিচে যাব, নিচে গিয়ে রণকে খাওয়াবো। ও, ওগুলো আমি নিচে নিয়ে যাচ্ছি, থাক। তো একটু দুধ কিনলাম, একটু কমফর্টটা শেষ হয়ে গেছিলো ওটা কিনলাম, ব্রাউন ব্রেড কিনলাম, ব্রাউন ব্রেড আগের দিনই শেষ হয়ে গেছিলো তার জন্য ম্যাগি খেয়েছি। তো চলো নিচে যাই। তো অনেকদিন পরে কুট্টুকে দেখলাম, অনেকদিন পরে, বেচারা এত লাফালাফি করছে আমাকে দেখে, আমাদেরকে দেখে, মানে আমাকে বিশেষ করে, কারণ কাল তো দীপ চলে এসছে অলরেডি, আমাকে দেখে বেশি লাফালাফিটা হলো আর কি। ঘর 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 সেই বাচ্চাদের মতো ছুটোছুটি করে, আমরা যেমন অনেকদিন পর মা বাড়িতে এলে যেমন কর, একদম বাচ্চা বাচ্চাই থাকবে। তো এখন একটু শান্তি পেয়েছে যে মা আমার ঘরে এসে গেছে, যাক। এমনিতে ওর খুব একটা মানে জ্বালা যন্ত্রণা নেই, ওই দাদু ঠাকুমার কাছে থাকে, খাওয়া দাওয়া কত কাজ ওর সারাদিন, প্রচুর ছাদে যাওয়া, চারিদিকে কে কখন আসছে সেসব খবর রাখা, এসব ওর অনেক কাজ আছে। তো যাই হোক, চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভ্লগে।